কথা সাহিত্যিক শওকত ওসমানের স্মৃতি ও নিদর্শন নিয়ে তিন দিনের প্রদর্শনী শুরু হয়েছে। বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেজ ওসমান। অনুষ্ঠানে কথা সাহিত্যিক শওকত ওসমানের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন বক্তারা, তুলে ধরেন তার সৃষ্টিকর্মের নানা দিক। ফরহানা জ্যোতি রিপোর্ট। কথা সাহিত্যিক শওকত ওসমানের স্মৃতি ও নিদর্শন নিয়ে তিন দিনের প্রদর্শনীর আয়োজন করে জাতীয় জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক আন্দালিব রশিদি। অনুষ্ঠানে কথা সাহিত্যিক শওকত ওসমানের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন বক্তারা, তুলে ধরেন শওকত ওসমানের সৃষ্টিকর্মের নানা দিক। সাধারণ মানুষের চেতনা থেকে যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা কাজই আমাদের এখানে করা সম্ভব। পরে শওকত ওসমানের স্মৃতি নিদর্শন নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেজ ওসমান। উদ্বোধন শেষে প্রদর্শনী ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা। প্রদর্শনী চলবে 9 অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।